মুত্তাকি যারা দাবি করে, মুমিন যারা দাবি করে, কোরআনের কথা শুনলে তাদের লাভ কি? আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন দাবি করে, মুত্তাকি দাবি করে, মুসলমান দাবি করে, এদের সামনে তেলাওয়াত হলেই তারা মজা পায়, এদের সামনে তেলাওয়াত চললেই তারা টেস্ট পায়। আল্লাহ বললেন, আমিও ঘোষণা করলাম, আমি তাদের ঈমানটা বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আর যারা নামের মুসলমান, কামের মুসলমান না, ওদের মেজাজ গরম হয়, ওরা অগ্নি শর্মা হয়, ওরা বলেই বসে না, এটা কেমন কথা হলো, কোরআনে কি আমাদের পক্ষে আর কোনো কথা নাই? বুঝা গেল, ডানবামে যদি কেউ ইশারা করে আল্লাহর কোরআন সাক্ষী, ওরা আর মুসলমান থাকে না, ওরা টাটকা বুঝে হেল হয়। এরপরে বললাম, আল্লাহ তাহলে এই মজাটা কেমন মজা হবে? ঈমানটা বৃদ্ধি হলে তাদের ঈমান কেমন কোয়ালিটির হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 57 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজ্জাদা ওয়া বুকিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এদের সামনে যখন তেলাওয়াত চলে, এরা মজাটা এত মজা পায়, এত টেস্ট পায়, এত শান্তি পায়, মন চায় না কোন দিকে তাকায়, মনের অজান্তে নিজের মস্তকটা আল্লাহর কাছে নত করে দেয়। যেই মস্তক আল্লাহর কাছে নত হয়, ওই মানুষের চাইতে দামি মানুষ আকাশের নিচে জমিনের ওপরে আর কেউ না। আমরা বললাম, আল্লাহ এতটা বরকত জানার পরেও যারা তোমার কালাম কোরআন শুনে না, যারা তোমার কালাম কোরআনের পক্ষে আসে না, তোমার কালাম কোরআনের আলোচনা চলে তারা ডান বামের দিকে তাকায়, তুমি কি তাদের ব্যাপারে কোনো মন্তব্য করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 77 নম্বর আয়াতটা নাজিল করে তাদের ব্যাপারে হুঁশিয়ারি সংকেত দিয়ে জানায় দিলেন, কুল মা ইয়ালামু বিকুম রাব্বি লাউলা দুআলাতুন ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিযামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নিয়ামত জেনেছে, আমার কোরআনের বরকত জেনেছে, তারপরেও অহংকার করে দাম্ভিকতার ভরে কোরআন থেকে দূরে সরেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদেরকে বলে দাও, আমি আল্লাহ কিছুই বলি না, কিন্তু আমি রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্যে ফাকদ কাযযাবতুম ফাসাওফা ইয়াকুনু লিযামা। লিযামা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো আকস্মিক গজব। কি গজব? আকস্মিক গজব। তাফসীর পড়ে দেখবেন সূরা ফুরকান 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাঝের অংশে এই সত্য শব্দটা দান করে বললেন, লিযামা মিথ্যা প্রতিপন্ন করেছে, অহংকার করে ফিরে গেছে, জাতিকে বলেছে এটা শোনার দরকার নাই, এটার মধ্যে কি আছে, মাহফিল শুনে কি হবে, বক্তব্যের কোনো সমস্যা, এই বক্তব্য না শোনাই ভালো, আগে বক্তব্য হতো জাতি হেদায়াত হতো, এখন বক্তব্য হয় জাতি হেদায়াত হয় না। আবার প্রশ্ন হলো, কোন আলেমের হাতে আল্লাহ হেদায়াত দেয় নাই, কোন পীর সাহেবের হাতে হেদায়াত, কোন বক্তার হাতে হেদায়াত? আল্লাহ পাক বলেন, হেদায়াতের মালিক আমি আল্লাহ, মাই বলিল ফালা হাদি আল্লাহ। এরপরে আল্লাহ পাক সুন্দর করে বললেন, যারা নিজেরা হেদায়াত পাওয়ার চেষ্টা করে না, বক্তব্য হলেই জাতি হেদায়াত হবে ব্যাপারটা তা না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহু আকবার। যারা নিজেরা হেদায়াত পাওয়ার চেষ্টা করে না, আল্লাহ তাদেরকে হেদায়াত দেয় না, পট্টি দিলেই হেদায়াত পাওয়া যায়। মন থেকে আশা করার দরকার আছে না নাই? কথা বলেন না আছে না নাই? প্রিয় ভাইরা আমার,
বললাম আল্লাহ জানতে চাই তাহলে লিজা মা এটা কেন আল্লাহ দান করলেন। আল্লাহ পাক বলেন আমার কালাম কোরআনের এই কথাগুলি যারা মানে না মিথ্যা প্রতিপন্ন করে আর ফিরে আসে পথভ্রষ্ট হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে আমার কালাম কোরআনের লাইনে আনার জন্য এই হুমকার দিলাম, এটা আমি তাদের জন্য হলুদ সিগন্যাল দিলাম, হলুদ কার্ড দেখালাম, ছোটখাটো গজব আমি আল্লাহ পাক দেব, আকস্মিক গজব আজকে বাংলাদেশে আছে না নাই? আয়লা, সবাই বলেন আয়লা, সিডোর, হেরকিন, নার্গিস, তিতলি, আমফান, সেটা দেখা যায় না, বিরাজমান আছে, নাম হলো করোনা, অনেকের প্রাণ নিয়ে গেল ছাড়লো না, তারপরেও কিছু নাফরমান আছে ফিরে আসা বাদ দিয়ে তওবা ছাড়া, ওরা আবার দাম্ভিকতা দেখায় বলে আমাদের শক্তি কম না। আল্লাহ বলেন সবাই ধরে একবার, আমি আল্লাহ কয়বার, অহংকার করো না বান্দা, দাম্ভিকতা করো না, অহংকার করে আসমানের চাইতে বড় হতে পারবে না, জমিনের চাইতে ছোট হতে পারবে না, সুতরাং অহংকার করে কোনো লাভ নাই। আর যারা অহংকার করবে আল্লাহ পাক তাদেরকে এ জাতীয় গজবে নিপতিত করবে। পাশাপাশি আল্লাহ পাক বললেন এই হালকা গজব দিয়ে যখন দেখব আমার বান্দারা বাম পথ থেকে ডান পথে আসে না, আমার বান্দারা অহংকার ছাড়ে না, আমার বান্দারা জাহান্নামের পথ ছেড়ে দিয়ে জান্নাতের পথে পদার্পণ হয় না, আমি তখন এমন বড় গজবে তাদেরকে নিপতিত করব। আর ওই গজব যখন আমি তাদেরকে দেব ঘরের দরজা খুলে বাইরে বের হওয়ার সুযোগ আমি আল্লাহ তাদেরকে দেব না। ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন না আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এবার আমরা বললাম আল্লাহ তোমার কাছে জানতে চাই, এটা জানার পরে যারা তারপরও জিন্দেগি গঠন করে না, কোরআনের প্রতি ফিরে আসে না, নাফরমানির কোয়ালিটি দিনকে দিন বাড়িয়েই চলে, তুমি কি তাদের ব্যাপারে কিছু বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 115 নম্বর আয়াতটা তাৎক্ষণাৎ নাজিল করে জানায় দিলেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিম বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার আগের এই বক্তব্য শোনার পরেও যারা ফিরে আসে না, আমার এই কথা জানার পরেও যারা অহংকার ছাড়ে না, কোরআনটাকে আঁকড়ে ধরে না, আমরা বললাম আল্লাহ চোখের সামনে তো দেখলাম 6-9 বানাতে আছে না নাই, 12-28 বানাতে দেখেন নাই, এখন তো মিথ্যার পিএইচডি চলতেছে, আল্লাহ এটা দেখো নাই তুমি, তুমি কি দেখো না? রাব্বুল আলামিন অপরাধ করে অপরাধীরা সামনের বোতাম ছেড়ে দিয়ে ঘুরে কোনো সমস্যা নাই, কোরআনের পাখিগুলি 50 বছর কোরআনের হক দাওয়াত দেওয়ার পরেও তারা জেলখানার ভেতরে, আল্লাহ ঘোষণা টেনশন করার কারণ নাই, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা যারা নিজেকে মুমিন দাবি করবে তাদের জন্য জান্নাত না, জান্নাত তো তাদের যারা জেলখানার ভেতরে ধর্ষণ করে গেছে, আবার ধর্ষকের অবস্থায় সেখানে নারীও পায় সেখানে সমস্যা নাই, আর কোরআনের পাখিটাকে নামাজের জায়গা দেওয়া হয় না। আল্লাহ তুমি কি এটা দেখো না? এটা কি তুমি চোখে দেখো না? রব্বুল আলামিন দেখার পরেও তুমি কেন তাদেরকে শেষ করে দাও না আবু জেহেলের মতো, তাদেরকে শেষ করে দাও না ফেরাউনের মতো, তাদেরকে শেষ করে দাও না নমরুদের মতো? আল্লাহ পাক বলেন বান্দা তোমরা কি মনে করো আমি এগুলি দেখি না? ওরা যত ষড়যন্ত্র করবে ওদের ষড়যন্ত্র যেখানে শেষ আমি আল্লাহর ধরা সেখানে শুরু। ক্ষমতাকার, এই ষড়যন্ত্র চলছে কিনা? ভাইরা আমার খুদু একটু মগজ দিয়ে শোনেন,
আল্লাহ পাক বললেন ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন ওরা মনে করতেছে আমি আল্লাহ মনে হয় কিছুই বুঝিনা তারা কি আমার কালাম কোরআন স্টাডি করে না ওদের সামনে সুন্দর কায়দায় ভালো করে বুঝায় দাও ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহু আকবার ওদের ষড়যন্ত্র যেখানে শেষ আল্লাহর ধরা যত কোয়ালিটির কৌশল করুক না কেন তোমরা কি মনে করো আমি আল্লাহ এই কৌশল জানি না আবার মানুষ এমন টেন্ডেন্সি নিয়েই বসে আছে আল্লাহ আমরা তো মানুষ আর একজন দুইজন না কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন প্রায় গোটা পৃথিবীতে পৌনে 200 কোটি মানুষ তুমি কয়জনের হিসাব মনে রাখবে এমন কিছু সিনিয়র সিটার আছে না কথা বলেন না আছে না সারা রাত খবর থাকে না চোখ দুটো লাল লাল করে দিয়েছে চোখের সামনে দাঁড়ায় বলে হুজুর খুব মশাম বেড়ে গেছে তার মানে মনে হচ্ছে সমস্ত পাওয়ার আল্লাহ ওর হাতে দিয়ে দিয়েছে এই দাম্ভিকতার জন্যই আল্লাহ পাক বললেন পাওয়ার তোমার হাতে দেওয়া হয় নাই তোমার কৌশলগুলি সীমিত সময়ের জন্য মনে করো না আমি আল্লাহ পাক তোমার কৌশলের চাইতে বড় কৌশলী না আল্লাহ বললেন তোমার কৌশল যেখানে শেষ আমারটা শুরু বুঝা গেল আল্লাহর আদালতে জবাব দেওয়ার দরকার আছে না নাই এই সিনিয়র চিটারগুলি বলে আল্লাহ কি এত লোকের কথা কেমনে মনে রাখবে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন বান্দা বান্দি ওই টেনশন তোমাদের না দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আমি লিখেছি তাদের কাজ হলো শুধু লেখা যা করবে তৎক্ষণাৎ সেটা তোমার গাইডলাইনে লেখা হয়ে যাবে কার কথা আল্লাহ আয়াত দিয়ে প্রমাণ করলেন কি রহমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন জোরে বলেন আল্লাহু আকবার এটার কাজ হলো শুধু লেখা এটার কাজ শুধু লেখা আল্লাহ পাক বললেন তোমরা কি মনে করো রাতের অন্ধকারে গেলে কোরআনের কর্মীরা ভাতের থালায় বসেছে লাথি মেরে ভাতের প্লেটটা দূরে সরিয়ে দিলে জামার কলার ধরে তাদের সামনে বড় শক্তিশালী নিজেকে প্রমাণ করলে তুমি কি মনে করো রাতের আধারে আমি আল্লাহ দেখি না আল্লাহ যা দেখে রাতের আলো আধারেও আল্লাহ তা দেখে কিনা কথা বলেন দেখে কিনা আল্লাহ বললেন বান্দা এটা মনে করো না ওই যে গুনাহটা করেছো রাতের আধারে ওইটাও তোমার এই আমল নামার খাতাটায় লিপিবদ্ধ থাকবে দিনের আলোতে যাকে ক্রসফায়ার করে নিরপরাধে গুলি করে হত্যা করে দিলে সেটাও থাকবে ঠিক না বে ঠিক আল্লাহ পাক এই তথ্য কোরআনে দিয়ে বলে দিলেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহু আকবার ভালো একটা কাজও সেখানে লিখতে বাদ পড়বে না খারাপ একটা কাজও সেখানে লিখতে বাদ পড়বে না এবার বান্দারা যেন বলতেছে আল্লাহ এটা যে তুমি লিখবা কিয়ামত পর্যন্ত এটা তুমি সংরক্ষণ করবে কিভাবে আমি তো যখন গবেষণা করছিলাম মনে মনে ভাবছিলাম এই কথাগুলি আল্লাহ কেনই বা বলল আবার নিজের মনে মনে ভাবলাম জাতি প্রশ্ন করতে পারে যার কারণে আল্লাহ পাক আগেই প্রুফ দিয়ে জানাই দিয়েছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন তোমার এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্ন কোরআনকে করলে কোরআন জবাব দেওয়ার ক্ষমতা রাখে না এমন কোরআন আল্লাহ দেয় নাই পৃথিবীতে যত কঠিন প্রশ্নই কোরআনকে করা হোক না কেন প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ পাক 1420 বছর আগেই তা দান করেছে সুবহান আল্লাহ আমরা বললাম আল্লাহ এটা তুমি সংরক্ষণ কেমন করে রাখবে প্রিয় ভাইরা আমার তাকান আমার দিকে আজ থেকে 20 বছর 25 বছর আগে এই মোবাইলের ভেতরে 128 জিবি মেমোরি ঢুকায়া মাসুদুর রহমানের ওয়াজ এমদাদ ভাইয়ের ওয়াজ
রফিকুল্লাহ আফসারির ওয়াজ, মমতাজ আপার গান, এন্ড্রু কিশোর দাদা মরে গেছে তার গান, মনির খানের গান, এই পৃথিবীতে যত কোয়ালিটির শিল্পী আছে আপনি যদি মনে করেন এই মেমোরির ভেতরে রাখবেন, আগামী 100 বছর পরে ওই মেমোরিটা মোবাইলে ঢুকায় অথবা কম্পিউটারে ঢুকায় আপনি শুনবেন পারবেন কিনা? এটা বিশ্বাস হয়? পারা যাবে বিশ্বাস হয়? এটা যদি আপনার বিশ্বাস হয়, আপনি সৃষ্টি হয়ে এত জ্ঞান যদি রাখতে পারেন, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি তার জ্ঞান দিয়া আমাদের গুনাহগুলিকে রাখার ক্ষমতা রাখে কিনা? এটা আপনি মেমোরি আকারে রাখলেন, আপনি তো সৃষ্টি, আপনার স্রষ্টা এর চাইতেও ডিজিটাল মেমোরি জোগাড় করে প্রত্যেকটা বান্দার কাছে এটা রাখার ক্ষমতা রাখে কিনা? আমরা বললাম আল্লাহ তুমি যে রাখো এটার দলিল আমরা চাই। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াতটা লিখে দিলেন, কত নম্বর? সূরার নাম কি? বনী ইসরাইল 13 নম্বর আয়াত। আল্লাহ পাক সুন্দর করে জাতির উদ্দেশ্যে বর্ণনা করে জানায় দিলেন, ওয়া কুল্লাব ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা তুমি কি মনে করো পৃথিবীর জমিনের মেমোরির চাইতে আমার মেমোরির কোয়ালিটি খারাপ? তোমার মেমোরি ডিলেট হয়ে যেতে পারে যে কোনো সময়, তোমার মেমোরি তুমি এটাকে ডাউনলোড করেছো, তোমার বাবা ইচ্ছা করলে কিছু কেটে আবার কিছু ইন করতে পারে, ক্ষমতা আছে না নাই? তুমি এটাতে ডাউনলোড দিয়েছো, তোমার পরিবারের কেউ যদি সেই মেমোরিটা পায় কিছু রাখবে কিছু ডিলেট করবে, ক্ষমতা আছে। কিন্তু আমি তো তোমার স্রষ্টা, আমি যেই মেমোরিটা তোমার অন্তরের ভেতরে তোমার ডেড বডির ভেতরে আমি রব্বুল আলামিন সেট আপ করে দিয়েছি, জীবনে যেই কাজ করবা সঙ্গে সঙ্গে সেই মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে। বান্দারে রাতে আধারে দাঁড়ায়া যদি তাওবাতুন নাসুহা আমার কাছে করব, আশা করা যায় ওই মেমোরি থেকে কিছু গুনাহ ডিলেট হতে পারে। আর যদি অহংকার করে দাম্ভিকতার ভরে মনে করো মেমোরি ডিলেট করার দরকার নাই, ক্ষমতার দাপট দেখায় ডিলেট করার সম্ভাবনা কি আছে? কিন্তু এখন বিনয়ী হওয়ার কথা, আল্লাহ বললেন আর আমরা ক্ষমতার দাপট দেখায়া ওই মেমোরি থেকে নিজের গুনাহ মাফ করার চেষ্টা চালাই, চালাই কিনা? কথা বলেন না, চালাই কিনা? ওরা বলেই ফেলে, হুজুর কোরআনে কি আছে না আছে আমরা জানি, আপনাদের অত বলা লাগবে না। ও ভাই আপনি যদি জানতেন তাহলে বাধা দিতেন না, বরং আরো বলতেন, হুজুর ওই কথাগুলি আগে বলেন, কারণ জাতি ভালোটা বুঝে খারাপটাও বুঝে। আমি যদি বলি ভাই আপনি অঙ্ক বুঝেন না, টিচার রেখে দিলেন, টিচার আপনাকে সাজেস্ট করতেছে যে এই সাবজেক্ট তুমি বুঝবে না, ওই সাবজেক্টটা বেশি বেশি নিয়ে সময় দাও, এক পর্যায়ে দেখবা ওই সাবজেক্টটাই তোমার প্রিয় হয়ে গেছে। তুমি ইংরেজি বুঝো না, ইংরেজি সাবজেক্টটা আর প্রত্যেকটা সাবজেক্টের চাইতে সময়টা বেশি লাগাও, তাহলে দেখবা ইংরেজিতে তুমি পাকা হয়ে গেছো। আমি বলি যেই কোরআন আপনার চুলকানি বাড়ায় দিল, যেই কোরআন শুনলে আপনার ইসলামের বিরোধিতা বেড়ে যায়, ওই কোরআন গবেষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই খ্রিস্টান মহিলাটার মতো, অধ্যাপিকার মতো আপনার জীবনের পরিবর্তনও করে দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? এটা শুনবে না, এটা শোনার প্রয়োজন নাই, বরং একজনের বউ আর একজন বিয়ে করে এখন অবস্থান হয়ে গেছে, বউ তুমি কার, ঠিক কিনা? বলে এ বলে আমার, ও বলে আমার, এখন এটা নিয়ে আমার সাংবাদিকেরা ব্যস্ত, রাষ্ট্র যেখানে যায় যাক নাসিরের বউ কে, ব্যস্ততা আছে না নাই? আমি বলি এই মূর্খ জাতি বুঝবে কবে? বুঝবে তখন মেমোরিটা ওপেন হবে যখন, ঠিক না? ব্যাটিক আমরা বললাম আল্লাহ
এতটা জানার পরেও যে জাতি এটা মানে না তাদের অবস্থানটা কি করা লাগবে আল্লাহ বললেন যেটা কোরআন সুন্নায় নাই ওই আমল যারা বৃদ্ধি করার জন্য চেষ্টা চালায় তাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমলিয়াত জিন্দেগি বাস্তবায়ন করতে হবে।